नमस्कार बंधुरा आपनादे प्रिय यूट्यूब चैनल कैरियर प्लस आपनादे सकल के जानाई स्वागत। बंधुरा आज एक नतून चाकरी विज्ञप्ति निये आपनादे सामने चले एलाम। प्रेसिडेंसी यूनिवर्सिटी कलकाताय नतून चाकरी विज्ञप्ति प्रकाशित होयेछे, अर्थात राज्येर प्रेसिडेंसी यूनिवर्सिटीते नन टीचिंग पोस्टे नतून कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने आपनारा उच्च माध्यमिक पास करे थाकले आवेदन करते पारबेन। शताधिक शून्यपद एखाने रयेछे। एखाने आपनारा देखते पाच्छेन आमरा ई मुहूर्ते अफिसियल वेबसाइटे रयेछि प्रेसिडेंसी यूनिवर्सिटी कलकाता। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি রয়েছে এবং এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট দেওয়া রয়েছে 20/7/2022। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 জুলাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পিয়ন, অর্থাৎ চারটি এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সিগুলো পোস্টগুলোর নাম আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বলা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন 4/8/2022, অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ দিন 4/8/2022। তো এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আপনারা এখানে 3 নম্বর যে পোস্টটি দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে 78 পোস্ট রয়েছে, অর্থাৎ 78টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে জেনারেলের শূন্যপদ রয়েছে 41টি, এসসি রয়েছে 17টি, এসটি 15, ST 5টি, OBC A 8টি, OBC B 5টি, PH 2টি। স্কেল অফ পে আপনারা দেখতে পাচ্ছেন, এ হলো স্কেল অফ পে ইন লেভেল 5। শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান, হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান রিকগনাইজড বাই দ্য কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশান, এটা থেকে থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন, না থেকে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বলা হচ্ছে 3 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি, তারপর বেসিক নলেজ ইন কম্পিউটার এবং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড নলেজ ইন ড্রাফটিং লেটার, ফেয়ার নলেজ ইন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অফিসিয়াল ওয়ার্ক ইন একাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন অ্যান ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং। তো এগুলো থেকে থাকলে আপনার অগ্রাধিকার পাবেন, কারণ এখানে কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে। না থেকে থাকলেও আপনার আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 23। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23টি শূন্যপদ এই পোস্টে রয়েছে, যার মধ্যে জেনারেলের শূন্যপদ 10টি, এসসি রয়েছে 6টি, ST 2টি, OBC A 2টি, OBC B 2টি, PH 1টি। স্কেল অফ পে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোয়ালিফিকেশান এখানে আপনাদের বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফলোড বাই ডিপ্লোমা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপরে যে পোস্টটি সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, 4টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল 2টি, SC 1টি, ST 1টি। স্কেল অফ পে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এজেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলা হচ্ছে BSc বা BCA বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিকগনাইজড বাই দ্য স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তারপরে যে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 78, সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, এটা নিয়ে আমরা ভিডিওর শুরুতেই আলোচনা করলাম। তো এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে যে ভ্যাকেন্সি সেটি হলো জুনিয়র পিয়ন, জুনিয়র পিয়ন, যেখানে 15 পোস্ট, অর্থাৎ 15টি শূন্যপদ রয়েছে জুনিয়র পিয়নে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলের শূন্যপদ রয়েছে 7টি, SC 5টি, ST 1টি, OBC A 1টি, PH 1টি। স্কেল অফ পে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এজেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। জেনারেল কন্ডিশনস এখানে বলা হয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আপনাদের বলা হচ্ছে এজ হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এটা যে আবেদনের লাস্ট ডেট 4 আগস্ট, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এটি ধরতে হবে। 18 থেকে 40 বছর হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং SC ST-রা 5 বছর, OBC-রা 3 বছর ছাড় পেয়ে যাবেন বয়সের ঊর্ধ্বসীমায়। এবং তাছাড়াও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো দেখে নেবেন। অল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এজ লিমিট উইল বি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ধরা হবে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ 4 আগস্ট আপনাদের আবেদনের শেষ দিন, সেই দিন অনুযায়ী কিন্তু আপনাদের বয়সসীমার যোগ্যতা এগুলো ধরা হবে।
এবং এখানে আপনাদের বলা হচ্ছে দ্য সিলেকশন শ্যাল বি বেসড অনলি অন দ্য পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ। তো ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হয়। এছাড়াও আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আবেদন ফির কথা কিন্তু এখানে কোথাও বলা নেই, তবে আবার আপনারা অবশ্যই এটি চেক করে নেবেন আবেদন করার সময় আবেদন ফি লাগছে কি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউর সময় কী কী নিয়ে যেতে হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের আলোচনা করে দেবো। এখন আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন, বিস্তারিতভাবে দেখে নিন। এখানে আপনারা আবেদন করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করবেন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, বা এখানেও আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইনের কিন্তু অপশন রয়েছে, এখানেও আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখানে আপনারা পোস্ট সিলেক্ট করে নেবেন, কোন পোস্টের জন্য আবেদন করতে চান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পিয়ন, কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা আপনারা এখানে চুজ করে নেবেন। তারপর নিউ ইউজার রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।